নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল SBA এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, তোমাদেরকে আগেই আমি জানিয়েছি যে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু চোটের জন্য 2 সপ্তাহের জন্য ছিটকে গেছেন, মানে 2 সপ্তাহ তাকে কিন্তু মাঠের বাইরে কাটাতে হবে। তো ব্যাপারটা হচ্ছে, সাহাল আব্দুল সামাদ যেহেতু আর 26 তারিখের যে জাতীয় দলের ম্যাচ রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে, সেই ম্যাচেও খেলতে পারবে না। এবং আমাদের জাতীয় দল, তারা কিন্তু সৌদি আরব থেকে ভারতে ফিরে এসেছে গতকাল, সেই কারণে কিন্তু সাহালকে রিলিজ করে দেওয়া হয়েছে জাতীয় দলের স্কোয়াড থেকে। তিনি আপাতত 10 দিন এখন রেজিস্টারে থাকবেন, তারপরে তিনি কিন্তু মাঠে ফিরতে পারবেন আস্তে আস্তে। তো সেক্ষেত্রে 31 তারিখে মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে, সেই ম্যাচেও কিন্তু সাহাল উপলব্ধ থাকবেন না। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে নোয়াও সাদাউকে নিয়ে। তো বন্ধুরা, নোয়া সাদাউর এবারে কিন্তু তিনি FC গোয়া ছাড়তে চলেছেন, এই রকমই আপডেট রয়েছে। এবং তিনি কিন্তু FC গোয়া ছেড়ে নতুন দলে যোগ দেবেন। বিশেষ করে যা আপডেট এখন অবধি রয়েছে, কেরালা ব্লাস্টারে কিন্তু অলরেডি তিনি ডিল ডান হয়ে গেছেন 2 বছরের চুক্তিতে। হ্যাঁ, সাইনিং হয়নি, মৌখিক চুক্তিতে তার সাথে কিন্তু ডিল ডান হয়ে গেছে। তো সেই যে ডিল ডান হয়ে যাওয়ার ব্যাপারটা, সেইটারই কিন্তু ইঙ্গিত দিল এবার আইভান ডাউলিং। তো বন্ধুরা, আইভান ডাউলিং তিনি কিন্তু বর্তমানে কেরালার সাথে যুক্ত, তোমরা সকলেই জানো। চোট পেয়ে ছিটকে গেছেন ঠিকই, কিন্তু কেরালার সাথে যুক্ত। তো এই আইভান ডাউলিংয়ের জন্মদিনে নোয়া সাদাউ তার সোশ্যাল মিডিয়ায় আইভান ডাউলিংকে কিন্তু উইশ করেছিলেন, এবং সেই উইশের নিচে সেইটাকে লিখেছেন আর কি, আইভান ডাউলিং থ্যাংক ইউ এবং লিঙ্ক আপ সুন, এই কথাটা তিনি কিন্তু লিখেছেন। মানে খুব তাড়াতাড়ি দেখা হবে, এই রকমই একটা তিনি কিন্তু বোঝাতে চাইছেন। তো সবথেকে বড় কথা হচ্ছে, এখন অবধি সম্ভাবনা, মানে 2 বছর চুক্তিতে সাইন করবেন নোয়া সাদাউ, সেই রকমই খবর রয়েছে। তো সেই খবরটাকেই অনেকটা কনফার্ম করে দিলেন এই আইভান ডাউলিং, সেটা তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো বন্ধুরা, মোহনবাগান কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে একজন সেন্টার ব্যাকের উপর নজর দিচ্ছে এবং তার ব্যাপারে এনকোয়ারিও চালিয়েছে, যার নাম হচ্ছে দিমিত্রিয়াস চ্যাটজিসাইয়াস। তো এই দিমিত্রিয়াস চ্যাটজিসাইয়াস হচ্ছেন একজন 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ব্যাক, মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। বর্তমানে পাঞ্জাব FC-র সাথে যুক্ত রয়েছেন, এবং পাঞ্জাবের সাথে তার কিন্তু 2024-এর মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো বর্তমানে যে আপডেট বেরিয়ে আসছে, এই দিমিত্রিয়াস চ্যাটজিসাইয়াসের ওপর এনকোয়ারি চালিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এই প্লেয়ারটিকে শেষমেশ দলে নেয় কিনা মোহনবাগান। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জর্জ পেরেরা দিয়াজকে নিয়ে। তো বন্ধুরা, জর্জ পেরেরা দিয়াজ এই আর্জেন্টাইন সেন্টার ফরওয়ার্ড বর্তমানে মুম্বাই সিটির সাথে যুক্ত, এবং এই সিজন শেষ হওয়ার পরেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটির সাথে। তো এবার ব্যাপার হচ্ছে, এই জর্জ পেরেরা দিয়াজ কিন্তু মুম্বাই সিটি FC ছাড়তে চলেছে, এই রকমই আপডেট বর্তমানে দাঁড়িয়ে কিন্তু পাওয়া যাচ্ছে। এবং তার উপর কিন্তু ইন্টারেস্ট অলরেডি শো করেছে FC গোয়া। তো FC গোয়া সামনের সিজনে কিন্তু একজন ভালো মানের স্ট্রাইকার নিতে চাইছে, সেই কারণে তারা এই জর্জ পেরেরা দিয়াজের ওপর ইন্টারেস্ট শো করেছে। তবে বর্তমানে দাঁড়িয়ে যা আপডেট পাওয়া যাচ্ছে, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারাও কিন্তু এই জর্জ পেরেরা দিয়াজের ওপর ইন্টারেস্ট শো করছে। তো এবার দেখার বিষয় এটাই যে জর্জ পেরেরা দিয়াজ তিনি কোন দলে যায়। তিনি FC গোয়াতে যান, নাকি ইস্ট বেঙ্গলে আসেন, নাকি অন্য কোনো দলে যান। তো সবটাই কিন্তু সময়ই উত্তর পাওয়া যাবে। আর এই সবের উত্তরগুলো পেতে গেলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু এই রকম ভিডিও আরও বেশি পেতে থাকবে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।